আপনারা হয়তো অনেকেই জানেন যে ফেসবুক পেজও কিন্তু ইউটিউবের মতো মনিটাইজেশন হয় এবং ফেসবুক পেজ থেকেও কিন্তু মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। কিন্তু তার জন্য আপনাকে আপনার নিজস্ব কন্টেন্ট কিন্তু ফেসবুক পেজে আপলোড করতে হবে। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা কোনো রকম ভিডিও না বানিয়ে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান। শুধু আপনারা নন, এরকম প্রচুর ফেসবুক পেজ রয়েছে যেখানে তারা নিজস্ব কোনো কন্টেন্ট আপলোড না করে শুধুমাত্র অন্যের ভিডিও তাদের ফেসবুক পেজে আপলোড করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে। সো আপনারাও কিভাবে কোনো রকম ভিডিও না বানিয়ে ফেসবুক পেজ থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করবেন সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তার আগে আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, যাতে আপনাদেরই বুঝতে সুবিধা হয়। এবং ভিডিওর শেষে আমি কিছু ইম্পর্টেন্ট টিপস আপনাদের শেয়ার করব, যেগুলি জানলে আপনার পেজে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আসবে না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক। সো কোনোরকম ভিডিও না বানিয়ে ফেসবুক পেজ থেকে ইনকাম করার জন্য আপনাকে অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করতে হবে। বিশেষ করে যে সমস্ত ভিডিওগুলি সবসময় ট্রেন্ডিংয়ে থাকে, যেমন কপিল শর্মা শো, ইন্ডিয়ান আইডল বা কোনো মুভি ক্লিপ, এই ধরনের ভিডিওগুলি যদি আপনি আপনার পেজে আপলোড করেন তাহলে কিন্তু এই ভিডিওগুলি থেকে ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি এই পেজটা দেখেন, এই পেজটাতে যে ভিডিও চলছে সেই ভিডিওটা কিন্তু এই পেজের নিজস্ব কন্টেন্ট না, এটি একটি সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলের পপুলার শো ইন্ডিয়ান আইডল। সো ইন্ডিয়ান আইডলের কোনো ভিডিও যদি আপনি সোনি এন্টারটেনমেন্টের পেজ ছাড়া অন্য কোনো পেজে দেখেন তাহলে বুঝবেন সেটা কিন্তু কপি ভিডিও, এবং এই ভিডিও থেকে পেজটি ইনকাম করছে বা পেজটি মনিটাইজেশন কি না সেটা আপনারা কিভাবে বুঝবেন? সো তার জন্য আপনারা যদি ভিডিওটাতে ক্লিক করেন তাহলে দেখুন এই যে ভিডিওটার মাঝে হলুদ হলুদ রয়েছে, এগুলি কিন্তু তখনই দেখায় যখন ভিডিওতে অ্যাড আসে, আর অ্যাড আসছে মানে ভিডিও থেকে কিন্তু ইনকাম হচ্ছে। শুধু এই পেজটাই নয়, এই রকম প্রচুর পেজ রয়েছে যেই পেজগুলি শুধুমাত্র অন্যের ভিডিও আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করছে। সো এই কাজটি আপনারা কিভাবে করবেন? আপনারা আপনাদের মোবাইলে যাবেন, দেন আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, দেন আপনি এরকম একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, ভিডিওটাতে ক্লিক করবেন, দেখুন এটা একটা মুভি ক্লিপ রয়েছে। দেন আপনারা কি করবেন, এই থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে দেন আপনারা এই কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা প্লে স্টোর থেকে ফেসবুক ভিডিও ডাউনলোডার বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। দেন ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে কিন্তু ভিডিওটা ডাউনলোড করতে পারবেন। তো ফেসবুক থেকে কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন তার বিস্তারিত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে, আপনি চাইলে চ্যানেল থেকে ভিডিওটা দেখতে পারেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে এবং এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও ভিডিওটা দেখতে পারেন। সো আমি কিন্তু ভিডিওটা ডাউনলোডের জন্য করে দিয়েছি, তো দেখুন আমার এখানে ভিডিওটা ডাউনলোড হচ্ছে। সো দেখুন আমার ভিডিওটা কিন্তু ফাইনালি ডাউনলোড হয়ে গেছে। দেন আমি গ্যালারিতে গিয়ে একটু দেখে নেবো যে ভিডিওটা ডাউনলোড হয়েছে কি না। সো দেখুন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন আপনারা কি করবেন, ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, ক্রিয়েটর স্টুডিও অ্যাপ থেকে আপনার পেজে এই ভিডিওটাকে আপলোড করবেন। আপলোড করার জন্য আপনারা জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেন আপনারা ভিডিওতে ক্লিক করবেন, অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে অ্যালাউ করবেন, দেন অ্যালাউ করবেন, দেন ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেক্সট করে দেবেন। দেন আপনারা এখানে ভিডিও টাইটেল লিখবেন, দেন ডেসক্রিপশন লিখবেন। এখানে ডেসক্রিপশন লেখার পরে কিন্তু ভিডিওটা পাবলিশ করলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আপনি চাইলে ক্রিয়েটর স্টুডিও অ্যাপস থেকেও ভিডিও আপলোড করতে পারেন, এবং আপনি যদি ডেস্কটপে গিয়ে আপলোড করতে চান সেক্ষেত্রেও আপনি আপলোড করতে পারেন। তো ফেসবুকে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন তার বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে,
আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। এছাড়া আপনারা এই ফেসবুক পেজের ভিডিওগুলি কিভাবে ভাইরাল করবেন তারও কিন্তু বিস্তারিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তিনটে ভিডিওর লিংক দিয়ে দেবো এবং এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, কিভাবে আপনারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওটা কিভাবে ভাইরাল করবেন। তিনটে ভিডিওর লিঙ্কই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সো আপনারা কিন্তু এরকমভাবে অন্যের ভিডিও ডাউনলোড করে দেন সেটা আপনার ফেসবুক পেজে আপলোড করে মাসে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। বিশেষ করে যারা কম সময় ব্যয় করে ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। দেন আমি এই ভিডিওর শেষে কিছু টিপস দেবো বলেছিলাম। সো প্রথমত আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেগুলি 48 ঘন্টা পরে ডিলিট করে দেবেন। এই কারণে 48 ঘন্টা পরে ডিলিট করে দেবেন কারণ যেহেতু আপনি কপি ভিডিও আপলোড করছেন, সো ইউটিউব অ্যালগোরিদমের একটা ভিডিও রিড করতে বা কপিরাইট স্ট্রাইক পড়বে, কপিরাইট ক্লেম পড়বে, সেটা রিড করতে 48 ঘন্টা সময় লাগে। সো আপনারা কিন্তু 48 ঘন্টা পরে আপনার ভিডিওটা ডিলিট করে দেবেন। দেন সেকেন্ড, আপনারা পেজে 5টি নিজস্ব ভিডিও আপলোড করবেন কারণ আপনি যখন ফেসবুক পেজটা মনিটাইজেশন করবেন সেই মনিটাইজেশনের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলোর মধ্যে কিন্তু একটা শর্ত হচ্ছে আপনার পেজটি যখন আপনি মনিটাইজেশনের জন্য পাঠাবেন তখন আপনার পেজে 5টা অ্যাক্টিভ ভিডিও রাখতে হবে। দেন 3 নম্বরে যদি বলি, ভেরিফাইড পেজ থেকে আপনারা ভিডিও ডাউনলোড করবেন না। যদিও ডাউনলোড করেন ভেরিফাইড পেজ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিওটা প্রচুর পরিমাণে এডিট করতে হবে, দেন তারপরেই কিন্তু আপনি আপলোড করবেন আপনার পেজে। ভেরিফাইড পেজ কোনগুলো? যে সমস্ত পেজের পাশে নীল টিক চিহ্ন থাকে সেগুলো কিন্তু ভেরিফাইড পেজ। সো 4 নম্বর টিপসের ব্যাপারে যদি বলি, ভিডিও টাইটেলে হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটিকে অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।